হ্যালো গাইস আজকে আমরা কথা বলবো লিভারেজ নিয়ে যেটা ফিউচার ট্রেডিংয়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট ভুলভাল লিভারেজ নেওয়ার ফলে অনেকের এই ফান্ড খুব তাড়াতাড়ির মধ্যে নিমেষের মধ্যে গায়েব হয়ে যায় ঠিক আছে তো আজকের এই ভিডিওটা থেকে লিভারেজ সম্পর্কে একটা ট্রান্সপারেন্ট নলেজ আপনারা পেয়ে যাবেন কোথায় কীরকম লিভারেজ নিতে হবে কোন কয়েনে কেমন লিভারেজ নেবেন এবং ট্রেড কতক্ষণ ওপেন রাখবেন লিভারেজ বেশি নিলে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে একদম ক্লিয়ারলি বলা হবে তো আপনারা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আইকন প্রেস করে দেবেন এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর যদি টেলিগ্রামে আপনি এখনো পর্যন্ত না জয়েন্ট হয়ে থাকেন তাহলে টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যান কারণ টেলিগ্রামে বিটকয়েন অ্যানালাইসিস সম্পর্কিত সমস্ত তথ্য এবং তার সাথে সাথে ফিউচার ট্রেডিংয়ের ফ্রিতে কলও দেয়া হয় যেগুলো কিন্তু প্রফিটেবল তো চলুন ভিডিওটা শুরু করি তার আগে ভিডিওটার একটা ডিসক্লেমার ক্রিপ্টোকারেন্সি মার্কেট খুবই ভোলাটাইল এবং রিস্কি মার্কেট এই মার্কেটে আপনি নিজের রিস্কে প্রবেশ করুন কারণ লাভ যদি হয় সেটাও আপনার হবে আর লস হলে সেটাও আপনার হবে তো চলুন ভিডিওটা শুরু করি তো দেখুন লিভারেজ বোঝানোর জন্য আমি এখানে একটা ছক এঁকে নিয়েছি এখানে তিনটে জিনিস রয়েছে রিয়েল ফান্ড লিভারেজ অ্যান্ড আফটার লিভারেজ ফান্ড ঠিক আছে তো এই তিনটে জিনিসের মাধ্যমে আপনাদেরকে বুঝাবো পুরো লিভারেজের বিষয়টা কী তো ধরুন আপনি কোনো একটা কয়েনে একশো ডলার দিয়ে ট্রেড নিয়েছেন ঠিক আছে এবং আপনি টেন এক্স লিভারেজ নিয়েছেন তো তার মানে হচ্ছে আপনার রিয়েল ফান্ড একশো ডলার কিন্তু টেন এক্স লিভারেজ নেওয়ার জন্য আপনার ফান্ড হয়ে দাঁড়াচ্ছে এক হাজার ডলার ঠিক একইভাবে একশো ডলার লিভারেজ নেন তাহলে একশো ডলার ট্রেড নিয়ে চার হাজার ডলার ঠিক আছে যেটা এক্সচেঞ্জ আমাদেরকে লোন হিসাবে দেয় তো দেখুন এবারে যদি আপনি একশো ডলার দিয়ে স্পট ট্রেড করেন ঠিক আছে এবং সেখানে যদি আপনার কয়েনটা টেন আপ হয় তার মানে আপনি সেখান থেকে 10 ডলার প্রফিট পাবেন ঠিক আছে কিন্তু সেই কয়েনটাই যদি ফিউচার ট্রেড করেন লং করেন ঠিক আছে এবং টেন পার্সেন্ট কয়েনটা আপ হয় এবং আপনি সেখানে টেন এক্স লিভারেজ নিয়েছেন তার মানে আপনি এখান থেকে রিটার্ন পাবেন একশো ডলারই ঠিক আছে একইভাবে যদি একশো ডলার দিয়ে ট্রেড করেন টোয়েন্টি এক্স লিভারেজ নেন কয়েনটা যদি টেন পার্সেন্ট আপ যায় তাহলে দুশো ডলার পাবেন ঠিক আছে তো এখানের মানেটা হচ্ছে কি না দেখুন আপনার রিয়েল ফান্ড কিন্তু একশো ডলার ঠিক আছে কিন্তু আপনি যত লিভারেজ নেবেন সেই অনুপাতে গুণ করে আপনাকে লিভারেজটা মানে সরি ফান্ডটা দেওয়া হচ্ছে একশো ডলার ছিল একশোকে যদি দশ দিয়ে গুণ করি তার মানে আপনার ফান্ড দাঁড়াচ্ছে এক হাজার ডলার ঠিক একইভাবে টোয়েন্টি এক্স ফোরটি এক্স শুধুমাত্র গুণ করে দিলেই কিন্তু আপনার যে রিয়েল ফান্ড থেকে লিভারেজের পরের ফান্ড সেটা কিন্তু বেরিয়ে যাবে ঠিক আছে তো ওখানে যদি দশ পার্সেন্ট লাভ হয় মানে নর্মালি স্পট ট্রেডিংয়ে তো এখানে যত লিভারেজ দেবেন তার সাথে গুণ করে দেবেন লাভটা আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো দেখুন এই যে লিভারে যেগুলো আমাদেরকে তো এক্সচেঞ্জ দিচ্ছে ঠিক আছে তো তারা তো আর শুধু শুধু আমাদেরকে দেবে না নাকি কেউ কোনো কিছুই মানে বিনা উদ্দেশ্যে কোনো কিছুই করে না ঠিক আছে তো এক্সচেঞ্জ যেহেতু আমাদেরকে এত এত লিভারেজ দিচ্ছে মানে আপনি একশো ডলার নিয়ে নেমেছেন আপনাকে দিয়ে দেবে একশো পঁচিশ এক্স পর্যন্ত ঠিক আছে তো সেটা তো আর এমনি এমনি দিয়ে দেবে না তার তো নিশ্চয়ই উদ্দেশ্য আছে তো সেই উদ্দেশ্যটা হচ্ছে লিকুইডেশান ঠিক আছে আপনার যে ফান্ড থাকবে সেই সিস্টেমটা এরা এনেছে লিকুইডেশান হিসাবে তো আপনার যদি স্পট ট্রেড করেন আপনার পয়েন্টটা যদি জিরো হয়ে যায় তো কোনো ব্যাপারে জিরো হওয়ার পর যদি কয়েনটা আবার ওঠে তো আপনি আবার সেই অনুপাতে মানে টাকা পাবেন ঠিক আছে কিন্তু ফিউচার ট্রেডিংয়ের ক্ষেত্রে যদি আপনার লিকুইডেশান প্রাইসের কাছে চলে আসে তাহলে আপনি আর আপনার ফান্ড ফেরত পাবেন না ঠিক আছে আপনার ফান্ড পুরোটাই গায়েব হয়ে যাবে তো দেখুন যদি স্পট মানে ফিউচার ট্রেডিং না আসতো শুধুমাত্র যদি স্পট ট্রেডিং থাকতো না তাহলে বিটকয়েনের প্রাইস আজ আর মানে এই সত্তর হাজার সরি ষাট হাজার সত্তর হাজার থাকতো না আর এত নিচেও নামতো না ঠিক আছে বিটকয়েনের প্রাইস আজকে পাঁচ লাখ ডলার পর্যন্ত চলে যেতে পারতো কিন্তু যেহেতু ফিউচার ট্রেডিংয়ের কেসটা নিয়ে আসা হয়েছে সেহেতু মানে প্রাইস এত তাড়াতাড়ি এত উপরে উঠবেও না আবার এত তাড়াতাড়ি এত নিচেও নামবে না ঠিক আছে ওঠা নামা করতে করতে চলবে তো এখানে একটা সোজা হিসাব আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি যত লিভারেজ নেবেন ঠিক আছে কয়েনটা যত পার্সেন্ট আপ বা ডাউন হবে সেই সাথে সাথে আপনি আপনার যে লিকুইডেশন সেটা কিন্তু জানতে পারবেন তো চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো ধরুন এখানে একটা কয়েনে ধরুন বিটকয়েন ঠিক আছে তো বিটকয়েনে ধরুন কুড়ি হাজার দাম চলছে এখন ঠিক আছে কুড়ি হাজার ডলার তো কুড়ি হাজার ডলার দাম চলছে এখানে আপনাকে মানে বার করতে হবে একশো পার্সেন্টটা কোথায় বেরোচ্ছে ঠিক আছে আপনার লিভারেজের সাথে গুণ করে একশো পার্সেন্ট কোথায় বেরোচ্ছে তো ধরুন আপনি যদি টেন এক্স লিভারেজ নেন তো টেন টেনকে কত দিয়ে গুণ করলে একশো হবে টেন ইন্টু টেন ইকুয়ালস টু একশো ঠিক আছে আবার ধরুন যদি আপনি টোয়েন্টি এক্স লিভারেজ নেন তো টোয়েন্টি এক্স টোয়েন্টিকে কত দিয়ে গুণ করলে একশো বেরোবে না পাঁচ দিয়ে ঠিক আছে তো ধরুন বিটকয়েনের প্রাইস চলছে কুড়ি হাজার ডলার ঠিক আছে এবং আপনি কুড়ি এক্স লিভারেজ নিয়েছেন তো আমি আগেও বললাম যে মানে যত লিভারেজ নেবেন তাকে কত দিয়ে গুণ করলে একশো হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে ধরুন কুড়ি হাজার ডলার বিটকয়েনের প্রাইস চলছে আপনি শর্ট করেছেন ঠিক আছে শর্ট করেছেন এবার ধরুন আপনি কুড়ি এক্স লিভারেজ নিয়েছেন তো কুড়ি এক্স লিভারেজ নেওয়ার মানে হচ্ছে কুড়িকে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে একশো বেরোচ্ছে ঠিক আছে তো অর্থাৎ কুড়ি হাজারের পাঁচ পার্সেন্ট যদি আপ যায় পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে কি একশো পাঁচ ঠিক আছে পার্সেন্ট পার্সেন্টের হিসাবটা নিশ্চয়ই জানেন পাঁচ পার্সেন্ট মানে একশো পাঁচ মানে একশোর সাথে ওটা যোগ করে দেবেন ডিভাইডেড বাই একশো করে দেবেন ঠিক আছে তো যদি একুশ হাজার ডলারকে চলে যায় তাহলে কিন্তু আপনার যে ফান্ড সেটা পুরোটাই চলে যাবে ঠিক আছে অর্থাৎ একশো পার্সেন্ট আপনার ফান্ড কিন্তু এখান থেকে লিকুইডেট হয়ে যাবে ঠিক আবে যদি আপনি ধরুন কুড়ি হাজার ডলার দিয়েই লং করেছেন ঠিক আছে কুড়ি হাজার ডলার দিয়ে লং করেছেন এবার ধরুন এটা কত নিচে গেলে মানে আপনার প্রাইসটা লিকুইডেশান হবে তো যেহেতু আপনি টোয়েন্টি এক্স লিভারেজ নিয়েছেন তো তার সাথে যদি আমি পাঁচ দিয়ে গুণ করি তাহলে একশো বেরোচ্ছে তার মানে একে পাঁচ পার্সেন্ট নিচে নামতে হবে পাঁচ পার্সেন্ট নিচে নামা মানে হচ্ছে একশোর থেকে পাঁচ বিয়োগ করে দেবেন থাকবে পঁচানব্বই ঠিক আছে একশো থেকে পাঁচ বিয়োগ করে দেখলে থাকছে পঁচানব্বই ডিভাইডেড বাই একশো করে দেবেন তার মানে উনিশ হাজার ডলারে যদি যায় তাহলে আপনার লিকুইডেশন হয়ে যাবে তো লং শর্ট দুটোই বুঝিয়ে দিলাম ঠিক আছে কোন কয়েনগুলোতে কেমনভাবে লিভারেজ নেব তো ধরুন যদি আমি বিটকয়েনে ট্রেড করি বিটকয়েনে যদি আমি কুড়ি এক্স লিভারেজ নিই তার মানে কি কয়েনটাকে পাঁচ পার্সেন্ট উপরে মানে যদি আমি শর্ট করি ধরুন তো পাঁচ পার্সেন্ট উপরে উঠতে হবে তবেই আমার যেটা প্রাইস সেটা লি হবে ঠিক আছে কিন্তু কুড়ি হাজার থেকে একুশ হাজার যাওয়া বিটকয়নে বিটকয়নের ক্ষেত্রে একটু মানে দেরি হয় খুব তাড়াতাড়ির মধ্যে এই কাজগুলো হয় না ঠিক আছে তাই বিটকয়নের প্রাইস অতটা ভোলাটাইন নয় কিন্তু যদি আমরা কোনো অল্ট কয়েনে দেখতে যাই এবং অল্ট কয়নের ক্ষেত্রেও আর আপনারা দেখে থাকবেন যে বিটকয়েনের যে মানে লিভারেজ সেটা ম্যাক্সিমাম একশো পঁচিশ নেওয়া যায় বাইনান্সের ক্ষেত্রে বলছি আর অন্যান্য কয়েনগুলোতে কিন্তু কম লিভারেজ থাকে ঠিক আছে কোনোটায় পঞ্চাশ এক্স থাকে কোনোটায় সেভেন্টি ফাইভ থাকে কোনোটায় তিরিশ থাকে ঠিক আছে তো ধরুন এখানে যে বিটকয়েনের পাঁচ পার্সেন্ট আপ মানে কুড়ি হাজার থেকে সোজা একুশ হাজার চলে যাওয়া তো এটাতে কিন্তু টাইম লাগে ঠিক আছে কিন্তু যদি সেই একইভাবে যদি আপনি কোনো মানে অল্ড সরি একইভাবে যদি আপনি কোনো অল্ড কয়েন এনেন যেগুলোর প্রাইস খুবই ভোলাটাইল ঠিক আছে লো প্রাইস কয়েন এবং খুবই ভোলাটাইল যদি আমরা টিআরএক্স ধরি তো টিআরএক্সের ধরুন দাম মোটামুটি জিরো পয়েন্ট জিরো সিক্স ফোর ধরলাম ঠিক আছে তো জিরো পয়েন্ট জিরো সিক্স ফোর তো আপনি এইটা তো কুড়ি এক্স লিভারেজ নিয়েছেন তার মানে আপনার হবে কি না পাঁচ পার্সেন্ট কয়েনটা যদি মানে আপনি শর্ট করেছেন ধরুন তো পাঁচ পার্সেন্ট কয়েনটা যদি আপ যায় তাহলে এটার প্রাইস দাঁড়াচ্ছে কত প্রাইস দাঁড়াচ্ছে সাতষট্টি তো চৌষট্টি থেকে সাতষট্টি যেতে বেশি কোনো সময় লাগে না ঠিক আছে নিমেষের মধ্যে কিন্তু এটা ঘটে যায় তো নিমেষের মধ্যে পাঁচ পার্সেন্ট আপডাউন এগুলো হতেই থাকে তো অল্ট এই যে টোয়েন্টি এক্স লিভারেজ নেওয়া তার মানে নিজের বিপদ নিজে ডেকে আনা ঠিক আছে অর্থাৎ অল্ট কয়েনগুলোতে বেশি লিভারেজ না নেওয়াই ভালো যদি আপনি এক্সপার্ট সেরকমভাবে না হন আর এক্সপার্ট হলেও কিন্তু এত লিভারেজ নেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে আর যদি আপনি নিয়েও নেন ঠিক আছে লিভারেজ যদি নিয়েও নেন তাহলে সেটা আপনার কনফার্ম ট্রেড হতে হবে কনফার্ম ট্রেড মানে কি সেই ট্রেড একটা একটা ক্যান্ডেলের উপর হয় ঠিক আছে তো সেই ট্রেড একটা একটা ক্যান্ডেলের উপর হয় তার মানে এই নয় যে আপনি চার ঘন্টার একটা ক্যান্ডেলে টোয়েন্টি এক্স লিভারেজ নিয়ে বসে রইলেন বা ওয়ান ডের একটা ক্যান্ডেলে ফিফটি এক্স লিভারেজ নিয়ে বসে রইলেন ঠিক আছে এরকম কিন্তু নয় একটা ক্যান্ডেল মানে হয় ফিফটিন মিনিট হবে বা থার্টিন মিনিট হবে ঠিক আছে পাঁচ মিনিট হবে এই রকমের ক্যান্ডেলে কিন্তু আমরা আমি যখন কল দিয়ে দেখবেন কয়েকটা কলে কুইক স্ক্যালপিং ট্রেডিং লিখে দিই তার মানে হচ্ছে যে ওই একটা ক্যান্ডেলের ভিতরেই আমাদের ফলাফল হয়ে যাবে ঠিক আছে হয় স্পার না হয় ও স্পার অর্থাৎ কি ওই একটা ক্যান্ডেলের মা একটা ক্যান্ডেলেই আমাদের কি হবে না বোঝা যাবে প্রফিট হবে নাকি লস হবে ঠিক আছে এবং এগুলো মানে কনফার্ম ট্রেডিং এর ক্ষেত্রে হয় কিন্তু তা সত্ত্বেও মার্কেট তো ভোলাটাইল পারছেন তো যদি বিপরীত কিছু ঘটে যায় তা সত্ত্বেও কিন্তু মানে বিপরীত যদি কিছু ঘটে যায় তাহলে কিন্তু আপনাদের যে ফান্ড সেটা কিন্তু লসও হতে পারে ঠিক আছে তো এখানে দেখুন ধরুন আপনি ফিফটি এক্স লিভারেজ নিয়েছেন ঠিক আছে তো ফিফটি এক্স লিভারেজ নেওয়া মানে কি কিন্তু ধরুন একটা মানে সরি এখানে ধরুন ফিফটি এক্স লিভারেজ নিয়েছেন এবং কয়েনটা ধরুন জিরো আপ গেল ঠিক আছে জিরো পয়েন্ট সিক্স আপ গেল তো ফিফটি যদি লিভারেজ নেন তার মানে এখানে আপনার তিরিশ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন তো তো তার মানে পয়েন্ট সিক্স মানে আপনার তিরিশ লাভ হয়ে যাচ্ছে তো এইগুলো হচ্ছে স্ক্যালপিং ট্রেড এই যে পয়েন্ট সিক্স পারসেন্ট আপনি ক্লোজ করে বেরিয়ে গেলেন ঠিক আছে তো এইরকমভাবে কিন্তু যদি আপনি বেশি মানে লিভারেজ নেন তাহলে ভাবে আপনার কাজ করতে হবে কিন্তু আমি কখনোই সাজেস্ট করবো না বেশি লিভারেজ নেওয়ার আরেকটা কথা বেশি লিভারেজ যদি আপনি নেন তাহলে কিন্তু আপনি ট্রেডটা লাগিয়ে দিয়ে কখনোই মানে আরাম করতে যাবেন না ঠিক আছে ট্রেডটা যতক্ষণ না খতম করে বেরিয়ে আসবেন তাতে লাভ হোক বা লস ততক্ষণ না পর্যন্ত আপনি কিন্তু কোনো মতেই বিশ্রাম নেবেন না ঠিক আছে আর তাছাড়া আরেকটা করতে পারেন স্টপ লস লাগিয়ে দিতে পারেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই কেউ যদি ফিফটি এক্স লিভারেজ নিয়ে নেয় ঠিক আছে তো তার কাছে স্টপ লস দেওয়া আর না দেওয়া দুটোই কিন্তু সমান বিষয় ঠিক আছে টু পারসেন্ট কয়েনটা আপ ডাউন হলে আপনার খতম ঠিক আছে তার মানে ফিফটি এক্স লিভারেজ নেওয়া মানে এখানে স্টপ লসের কোনো মানেই হয় না দেওয়া ঠিক আছে অর্থাৎ এখান থেকে একটা কথা বেরিয়ে এলো কি না যেগুলো লো প্রাইস কয়েন রয়েছে যেগুলোর ভোলাডিলিটি বেশি সেগুলোতে যদি আমরা ট্রেড করি তাহলে বেশি লিভারেজ নেবো না আর যদিও বেশি লিভারেজ নিই সেগুলো আমাদের কনফার্ম ট্রেড হবে ধরুন একটা মানে শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হয়েছে এবং তারপর ক্যান্ডেলটা আমি ট্রেড নিলাম ঠিক আছে সেখান থেকে দু তিন পার্সেন্ট বা এক দু পার্সেন্ট যদি নিচেও নামেও ঠিক আছে সেখানে আমরা কিন্তু প্রফিট বুক করে বেড়ে যাবো না আমরা মানে ট্রেডটাকে হোল্ড করবো কখনোই হোল্ড করব না ঠিক আছে যদি টোয়েন্টি এক্স থার্টি এক্স লিভারেজ নিই তো সঙ্গে সঙ্গে কিন্তু এখান থেকে এক্সিট করে যেতে হবে আমাদেরকে আর একটা অ্যাডিশনাল বিষয় যদি আপনি বেশি মানে ফান্ড দিয়ে ট্রেড করেন তাহলে অবশ্যই নেবেন ঠিক আছে একদম কম লিভারেজ নেবেন আর যদি কম ফান্ড দিয়ে ট্রেড করেন তাহলে একটু বেশি নিতে পারেন সেটা আপনার কাছে কিন্তু কখনোই এই রকম ট্রেডগুলোতে হোল্ড করবেন না ঠিক আছে স্টপলস লাগিয়ে রাখবেন না হয় ইনস্ট্যান্ট মানে প্রফিট হোক বা লস হোক ইনস্ট্যান্ট বেরোবার চেষ্টা করবেন তো এই ছিল লিভারেজ সম্পর্কে সমস্ত কিছু বিষয় যেগুলো আপনাদেরকে পরবর্তী ট্রেডগুলো মানে করতে সাহায্য করবে তা সত্ত্বেও যদি লিভারেজ সম্পর্কে কারো কিছু প্রশ্ন থেকে থাকে তো আমাকে মেসেজ করবেন ঠিক আছে আর যদি মানে ক্যান্ডেল বা ক্যান্ডেল স্টিক বা প্যাটার্ন ইত্যাদি সম্পর্কিত টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিও আপনারা পেতে চান ঠিক আছে তো অবশ্যই মেসেজ করবেন মানে কমেন্ট করবেন কমেন্টে যদি দেখি যে ডিমান্ড বেশি আছে তো সেই অনুসারে আমি কিন্তু ভিডিও বানিয়ে দেবো তো চলুন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ